ক্রমশ পালিত হতো আতর্ক উৎসব বা ঋতুধর্মী উৎসব হিসাবে। তখন এর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল কৃষির, কারণ কৃষিকাজ ছিল ঋতু নির্ভর। পরে কৃষিকাজ এবং খাজনা আদায় সুবিধার জন্য মোগল সম্রাট আকবরের সময় বাংলার সনগণনা শুরু হয়। হিজরি চন্দ্রাসন ও বাংলা সৌরসনের উপরে ভিত্তি করে প্রবর্তিত হয় নতুন এই বাংলা সন। তাই বাংলা নববর্ষ কোনো ধর্মীয় উৎসব নয়, বাঙালিয়ানা উদযাপনের দিন। সেই বাঙালিয়ানাকেই ক্যালেন্ডারের মাধ্যমে তুলে ধরতে বিশেষ উদ্যোগ বাংলা সেরামুখ প্রোডাকশন প্রাইভেট লিমিটেডের। গতবারের বাংলা সেরামুখের ফার্স্ট রানার আপ অভিজিৎ সাহা, সাথী বেরা, জুরি অ্যাওয়ার্ড জয়ী অনব নন্দী, পল্লবী বিশ্বাস, সন্দীপ মণ্ডল, দীপমিতা বাসুকে নিয়ে বাঘাযতীনের এপি স্টুডিওতে বাংলার নববর্ষ ক্যালেন্ডারে দ্বিতীয় পর্বের ফটোশুট সারলেন সংস্থার কর্ণধার শুভ চক্রবর্তী। বাংলার নানা প্রান্তের সংস্কৃতি, আবেগ, ঐতিহ্যকে, সেই সঙ্গে বাংলার যে বাঙালিয়ানা যা সারা বিশ্বে সমাদৃত, তাকে তুলে ধরাই এই ক্যালেন্ডারের মুখ্য উদ্দেশ্য বলে জানালেন তিনি। পাশাপাশি ক্যালেন্ডারের মাধ্যমে সারা বিশ্বের মানুষের সুখ সমৃদ্ধি কামনা করলেন শুভ চক্রবর্তী। এদিন অমিজানা মেকআপে, বিনয় সেনের লেন্সে অনন্যা হয়ে উঠেছিলেন সকলেই। সেরামুখ সিজন ওয়ানে ফার্স্ট রানার আপ হয়েছিলাম, সেখানে শুভদার সাথে আমার পরিচয়। তারপর থেকে শুভদার সাথে কাজ করছি, আর শুভদার সাথে কাজ করে আমার খুবই ভালো লেগেছে। শুভদার কাজ খুবই ভালো। আর আমি বাংলা সেরামুখ সিজন টুতেও পার্টিসিপেট করছি, আমি আসছি, আশা করি আপনারাও আসবেন। আর সেখানে আমি আরও টাফ কম্পিটিটর পাবো, তো সেখানে সবার সাথে দেখা হচ্ছে, আরও আড্ডা মজা সব কিছুই হবে। তার জন্য আমি আরও নিজেকে বেশি করে গ্রুম করছি শুভদার কাছে। আমি আমার নিজের অভিজ্ঞতা যদি বলি, তাহলে আমি বলবো যে বাংলা সেরামুখ সিজন ওয়ানে আমি স্পেশাল জুরি অ্যাওয়ার্ডটা পেয়েছিলাম, তো এখানে সিজন টুতেও আমি পার্টিসিপেট করছি। তো আমি চাই তোমরা সবাই এখানে পার্টিসিপেট করো, কারণ আমি চাই এখানে তোমরা সবাইও, আমি যেরকমভাবে ওয়েল গ্রুমড ফিল করছি এখানে আজকে বাংলা সেরামুখ সিজন টু এর এই শ্যুটে এসে, এবং আমি রীতিমতো এক্সাইটেড যে বাংলা সেরামুখ সিজন টুতে তোমরা কতটা কতজন পার্টিসিপেট করবে এবং কতজন এখানে অংশগ্রহণ করে নিজেদের ওয়েল গ্রুমড ফিল করবে এই বিষয়টা নিয়ে। তাদের জন্য আমার মেসেজ যে খুব ভালো কম্পিটিশান হবে যদি সবাই তোমরা এসে পার্টিসিপেট করো। আমি দেখতে চাই তোমরা কীরকম কম্পিটিশান দিতে পারো। বাংলা নববর্ষের ক্যালেন্ডার শ্যুটে আমি এসেছি বাংলা সেরামুখ প্রোডাকশানে। আমি গত বছর বাংলা সেরামুখ সিজন ওয়ানে ছিলাম এবং টপ ফাইভ করেছিলাম, এবং এবছরও আমি আসছি বাংলা সেরামুখ সিজন টুতে। বাড়িতে তার জন্য অনেক গ্রুমিং করছি, আর যারা যারা এখনও রেজিস্টার করনি এবং করতে পারোনি, তারা বাংলা সেরামুখ সিজন টুটা অবশ্যই জয়েন করো, খুব আনন্দ হবে, খুব মজা হবে। শুভদার সঙ্গে কাজ করে অনেক ভালো লাগছে, আমি শুভদার সঙ্গে অনেকগুলো কাজ করেছি, তাই অবশ্যই আসতে হবে বাংলা সেরামুখ সিজন টুতে। আজকে শুভদার সাথে আমার প্রথম বাংলা নববর্ষ ক্যালেন্ডার শ্যুট করা। আগে থেকে অনেকদিন আগে থেকে চিনি আমি শুভদাকে, ভালো লাগছে কাজ করে। আগামী দিন সিজন টু আসতে চলেছে বাংলা সেরামুখ, আমি তো পার্টিসিপেট করছি, আপনারাও করুন। আর বলবো যে খুব ভালো লাগবে, খুব ইন্টারেস্টিং হবে, নতুন কিছু আসতে চলেছে, আপনারাও আসুন। যারা যারা এখনও রেজিস্টার করেননি তারাও করে নিন চটপট। আগামী দিন খুব ভালো হোক সবার। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10। We'll be right back.